দূরের পাহাড়, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে ঝর্ণা শুরু হয়। সকালবেলায় ঘুম থেকে উঠেই ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ, হোটেলের ব্যালকনি থেকে ভিডিও তুলছি। এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। জায়গার নাম চেরাপুঞ্জি। এখানে কোনো দিন বাদ বিচার নেই, বৃষ্টি হয়েই চলেছে থেকে থেকে। এখন ভরা গ্রীষ্ম, কলকাতায় 40 ডিগ্রি এবং লু বইছে। এখানে বৃষ্টি এবং ঝাপটা হাওয়ায় প্রায় ঠান্ডায় কাঁপাকাঁপি অবস্থা। রাস্তার উপর, মেন চেরাপুঞ্জির রাস্তার উপর সুন্দর একটা কটেজ পেয়েছি আমরা। আমাদের কটেজের উল্টো সাইডে আরও কটেজ আছে অনেক, সেগুলো দেখা যাচ্ছে। এবং রাস্তা বোঝাই যাচ্ছে ভিডিওতে যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে এই ভরা গরমের সময়। অ্যাডোবি অফ ক্লাউডস, মেঘালয় মেঘের দেশ। সামনে শুধু ধোয়া ধোয়া মেঘ দেখছি। আমরা মেঘালয়ের চেরাপুঞ্জির একটা ইকো পার্কে এসেছি। এই ভিডিওতে বোঝা যাচ্ছে না যে খাতটা কত নিচু। এখান দিয়ে পড়লে আর নিচে যেতে হবে না, নিচে পৌঁছানোর আগেই মানুষ উপরে পৌঁছে যাবে। তার পুরো গ্যারান্টি আছে। এখানে একটা ছোট্ট সুন্দর ঝর্ণা আছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে। আর নিচে গভীর খাদ, আর এই সাইডে শুধুই মেঘ। মোবাইলে বোঝা যাচ্ছে না, আমরা পাহাড়ের উপরে আছি একবারে, নিচে খাদ। সেখান থেকে মানে এদিক দিয়ে এই সামনে দিয়ে এরকম করে মেঘগুলো এসে এখানে ধাক্কা লেগে আস্তে করে উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কি না আমার এই মোবাইলে, হালকা করে এখানে মেঘগুলো উপরে উঠে যাচ্ছে। বারবার জুমটা চেঞ্জ হচ্ছে, ওর জন্য এবার বোঝা যাচ্ছে হালকা করে। কিছুক্ষণ আগেই এখানে সূর্য ছিল, একটু আলো আলো ছিল, হঠাৎ চারিদিকে মেঘে ছেয়ে গেল। ঝিরঝির ঝিরঝির মেঘ বইছে আমাদের, আমরা মেঘের থ্রু দিয়ে যাচ্ছি। হ্যাঁ, রৌদ্রের মধ্যে আস্তে আস্তে হঠাৎ অন্ধকার হয়ে গেল চারিদিক। দূরের পাহাড়, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে ঝর্ণা শুরু হয়। আমরা ঝর্ণার ঠিক উপরে দাঁড়িয়ে আছি, মানে এখানে উপরে গেলেই পা পিছলে আলুরদম হয়ে যাব। কিন্তু ঝর্ণাটা এখান দিয়ে দেখা যাবে না, ঝর্ণাটা আমরা অন্য সাইড দিয়ে দেখে নিয়েছি অলরেডি। এখান দিয়ে ঝর্ণাটা শুরু হয়। এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে যাতে লোকে বেশি সাহস করে ঝর্ণাটা না দেখতে যায়, তার জন্য এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে। জাস্ট জলটা একবারে ক্লিয়ার, একবারে ক্রিস্টাল ক্লিয়ার জল, আর এখান থেকে ঝর্ণাটা শুরু হচ্ছে। হ্যাঁ, বলছি এর চেয়ে নোংরা জলে উইডোটেটাররা বলে থাকে। ঝর্ণা এখান দিয়েই শুরু হয়। কি সুন্দর পরিবেশ, এত ক্লিন এয়ার, এত সুন্দর পরিবেশ বলে বোঝানো যাবে না। এই ব্যারিকেডের এখানে দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ আগে, যেখান দিয়ে ঝর্ণাটা তৈরি হচ্ছিলো। এবার আমরা ঝর্ণাটা পুরো দেখতে পাচ্ছি, কীভাবে ঝর্ণাটা নিচে পড়ছে, এখান থেকে মেঘের দেশে পড়ছে ঝর্ণাটা। ওই জলটা এসে এখানে ঝর্ণা তৈরি হচ্ছে। ঝর্ণা তৈরির জায়গাটা আমরা দেখেছি, এখন ঝর্ণাটা পড়াও দেখে নিলাম। একবারে নর্মাল রাস্তা, এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। গাড়ি পার্ক করে আমরা একটা রাস্তার পাশে দাঁড়িয়েছি। ফোনটা দৌড়ে দৌড়ে আসছে রাস্তা থেকে। আমরা দেখি আমরা উপরে আছি, রাস্তা থেকে নিচে হলো খাদ, রাস্তার সাইডে হলো বিশাল বড় খাদ। সেই খাদে এখান দিয়েই 7 সিস্টার দেখার কথা। থেকে আর দেখতে পাচ্ছি না, পুরো ভিউই নষ্ট হয়ে গেছে এই মেঘের জন্য। এই সেই 7 সিস্টার, এখন পর্যন্ত 2-3 সিস্টার দেখা যাচ্ছে, বাকি সিস্টারগুলো
মেঘে ঢাকা পড়ে গেছে। অসম্ভব সুন্দর দৃশ্য, এখান দিয়ে যদি পরস্পর এরমভাবে ঝর্ণাগুলো দেখা যেত কী যে সুন্দর লাগতো। যে আবার কয়েকটা ঝর্ণা ভেসে উঠেছে আমাদের সামনে, অনেক ভাগ্যের পর একটু মেঘ গুলো গেল, এখানে মেঘ ঘাটছিলই না, আরো ঝর্ণা গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রতি মিনিটে মিনিটে এখানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে বলে দেখা যাচ্ছিল না, অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম আবার এদিক দিয়ে মেঘ গুলো যাচ্ছে। এইখানে এইখানে এই এইখানটা এসে নিচ থেকে মেঘগুলো এসে এইখানে ধাক্কা খেয়ে আবার ওদিকে ফিরে যাচ্ছে, তার জন্য ঝর্ণাগুলো ঢেকে যাচ্ছে বারবার। এই যে আমাদের দেখতে দেখতে কথা বলতে বলতে একটা ঝর্ণা ঢেকে গেলো।